হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস কিচেন অ্যান্ড ব্লগ আবার চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে ট্রাভেল ব্লগ আর এখন আমরা যাচ্ছি কোথায় সেটা তোমরা জানতে হলে ট্রাভেল বকটাকে পুরো দেখতে হবে আমরা বেরিয়ে পড়েছিলাম সকালবেলা পাঁচটা কি সাড়ে পাঁচটা নাগাদ আর তখন ছিল অন্ধকার এখন একটু সকালের আলো বেরিয়েছে আর দেখতেই পাচ্ছ আশেপাশে সব জায়গায় ফগ আর কোথায় যাচ্ছি এই দেখো আমরা গাড়ির মধ্যে অনেকেই আছি আমি আমার ননদ ননদের মেয়ে আমার জিজু আমরা সবাই মিলে একসাথে কোথাও যাচ্ছি আর এই যে ননদের ছেলে মনু তো চলো আমরা এখন সকালে এক জায়গায় দাঁড়িয়েছি আগে ব্রেকফাস্ট করার জন্য তো এখানে আগে ব্রেকফাস্টটা সেরে নিই তারপরে আমরা আবার যেখানে যাওয়ার সেখানে যাব অ্যাকচুয়ালি অলরেডি দু ঘন্টা হয়ে গেছিলো গাড়ি চালিয়ে তারপরে আমরা ব্রেকফাস্টটা করার জন্য এখানে দাঁড়ালাম বাচ্চারা বলছিল খিদে পেয়ে গেছিলো বিকজ সকালবেলা যথারীতি আমরা কেউই কিছু খেয়ে বেরোয় অনলি চা বিস্কিটস খেয়ে বেরিয়েছিলাম তো এখানে মর্নিং ব্রেকফাস্ট করে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের দিকে বাইরে দেখতেই পাচ্ছো খুব সুন্দর লাগছে বাইরের ভিউটা ফগ চারিদিকে ফগই ফগ মানে খুবই দারুণ লাগছিল শীতের দিনে না বাইরে ঘুরতে যাওয়াটা দারুণ লাগে বাট আজকে ঘুরতে ঠিক যাচ্ছি কি না সেটা বলতে পারবো না বাট হ্যাঁ যাচ্ছি এক জায়গায় যাচ্ছি কিছু কাজের জন্য যাচ্ছি আগ্রার পাশে একটা গাও আছে শমশাবাদ করে আমরা ওখানে কিছু কাজের জন্য গেছিলাম তো এই দেখো এই গাওতে আমরা চলে এসেছি আর এখন বাজে প্রায় সাড়ে বারোটা কি একটা তো এখন রোদ আছে বাইরে মানে এতটাও ঠান্ডা নেই আর এতটা গরমও নেই তো আমরা এখানে পৌঁছে গেছি এখানে কিছু কাজ ছিল আমাদের তো এই কাজ বাজ করে আমরা আবার বেরিয়ে পড়বো নিজেদের ডেস্টিনেশনের দিকে তো এই দেখো আমি কিছু গাওয়ের সিনসগুলো দেখাচ্ছি তোমাদেরকে কি ভালো লাগে না দেখতে এগুলো কত সুন্দর লাগে তো এগুলোকে তোমরা এনজয় করো We are in kids. हेलो 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 वी आर इन खेत ये सब सो है ना वी आर खेत वी आर खेत नहीं बेटा खेतरी तू का एक्चुअल खेत गोबाय <laughs> ताजा अभी निकला है या अभी अभी निकला है एक्सपेक्ट कर ले रील बना ले इसकी ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা চলে গেলাম তাজমহলের উদ্দেশ্যে হ্যাঁ তাজমহল দেখবো করে বাট আনফর্চুনেটলি আমরা তাজমহল দেখতে পারিনি বিকজ এতটাই জাম ছিল রোডে তাজমহলের রাস্তায় যে আমাদের গাড়ি ওখানে প্রায় এক দেড় ঘন্টা দাঁড়ানোর পরও আমরা তাজমহলের টিকি অবধিও দেখতে পাইনি তো আমরা যথারীতি আমাদের দুপুরের লাঞ্চ করে আবার বেরিয়ে পড়লাম আর সাথেই ছোটো একটা ডগের সাথে দেখা হয়েছিল তারপর ওখান থেকে সোজা চলে এলাম রাত্রিবেলা এখন বাজে আটটা কি সাড়ে আটটা প্রেম মন্দিরে বৃন্দাবন ইয়েস বৃন্দাবনে আসার আমাদের উদ্দেশ্য ছিল না বাট যেহেতু তাজমহল দেখতে পারিনি বলে বৃন্দাবন রাস্তায় পড়বে তাই জন্য আগে থেকেই এখানে মানে ফোন করে দেওয়া হয়েছিল এখানে থাকে আমাদের মামা আর মামি আর ওনাদেরকে ফোন করে দেওয়া হয়েছিল যে আমরা রাতে আপনাদের ওখানে আসব তো ওদের ওখানে যাওয়ার আগেই আমরা প্রেম মন্দিরে ঢুকলাম আর প্রেম মন্দিরে ঘোরা হলো প্রেম মন্দিরটাই একমাত্র দেখতে পেরেছি আসলে বৃন্দাবনেও সব জায়গা ছ তারিখ অবধি সব কিছু এন্ট্রি বন্ধ এখানে কোথাও গাড়ি ঢুকতে দিচ্ছে না ভিতরে পার্কিং লাগিয়ে তোমরা হেঁটে হেঁটে মন্দির দেখতে পারো কিন্তু দেখো পিছনে আমার রাশ দেখতে পাচ্ছ তুমি তোমরা সবাই এখানে এতটাই রাশ ছিল যে এখানে হাঁটার দরকারও হয়নি সবাই ধাক্কা দিয়ে দিয়েই ভিতরে ঢুকিয়ে দিয়েছে আর ধাক্কা দিয়েই সবাই বের করে দিয়েছে তো মানে প্রচণ্ড রস যেহেতু আমরা ছুটির দিনে বেরিয়েছিলাম টোয়েন্টি ফোর টোয়েন্টি ফিফথ এই যে এই দুটো দিনের মধ্যেই আমরা আমরাও প্ল্যান বানিয়েছিলাম বেরোনোর তো এই দেখো কতটা রাস তো তাই জন্য আমরা খালি প্রেম মন্দিরটা দেখে এখান থেকে তারপর বেরিয়ে সোজা চলে যাবো মামা মামির বাড়িতে আর আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম আমরা নাইটেই আবার ব্যাক করব মানে একদিনেরই আমরা জাস্ট রেখেছিলাম কি আমরা নাইটে যাতে ব্যাক হয়ে যেতে পারি নেক্সট ডে আমরা নিজেদের বাড়ি থাকবো বাট আমরা প্ল্যান ওখানে আমাদেরকে চেঞ্জ করতে হলো যেহেতু সব জায়গায় জাম ছিল বলে আমরা রাতে আর বেরোতে পারিনি আমরা রাতে পার্কিংয়ে গাড়ি রেখে সোজা চলে গেছি মা মামার বাড়িতে আর ওখানে রাতে আমরা স্টে করেছি বিকজ প্রেম মন্দির থেকে বেরোতে বেরোতে আমাদের অলরেডি দশটা বেজে গেছিলো আর দশটার পর আমাদেরকে আর বেরোনোর মানে বেরোতে দেয়নি মামা মামি বললো কালকে সকালেই তোমরা বেরিয়েও তো আমরাও ভাবলাম ঠিক আছে একদিন এক রাতটা আমরা এখানে জাস্ট রেস্ট করে তারপরে বেরিয়ে যাবো আর এই দেখো প্রেম মন্দির তো তোমরা সবাই অনেকেই দেখেছো হবে আর যারা দেখো নি তারা এই ভিডিওটাতে দেখতে পারো দেখো কত সুন্দর এখানে আসলে না যতবারই আসি ততবারই মন খুব ভালো লাগে তারপর সোজা চলে এলাম রাত বাজে দশটা এই দেখো মামার বাড়িতে আর এই দেখো ওদের ওদের কাছে তিনটে তোতা পাখি আছে আর ওই তোতা পাখিগুলো না খুব সুন্দর সব কথা শুনে সব কথা বোঝে রাধের করে তুমি একটু শোনো বলো বলো তারপর খাওয়া দাওয়ার কোনো ক্লিপস নিতে পারিনি অনেক বেশি টায়ার্ড ছিলাম শুয়ে পড়েছি শুতেই একদম ঘুম এসে গেছে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা অলরেডি আমরা রেডি এখন বাজে সাড়ে পাঁচটা সকাল আমরা অলরেডি রেডি হয়ে গেছি এই যে মামা বসে আছে আর এখানে সবাই বাচ্চারা বসা এখানে আর মানে ভিডিও বানানোর সময় একদম ধ্যান দিনি যে মামিকে একদম ভিডিওতে ক্যাপচার করতেই পারিনি মানে মনেও ছিল না ইও না তারপরে আমরা বাইরে বেরিয়ে পড়লাম কোযেপযেলেে বাদেে নারা আপযেলে নারে কালেলে ইনারে নাদে

তারপর সবাইকে সি অফ করে আবার বেরিয়ে পড়লাম দিল্লির দিকে হ্যাঁ সকাল ছটা বাজে যত তাড়াতাড়ি বেরোনো যাবে তাই তত তাড়াতাড়ি আমরা বাড়ি পৌঁছাতে পারবো ফগ রাস্তায় অনেক ছিল ফগকে ঠেলা মেরে গুঁতো মেরে গাড়ি চলেছে আগে তো চলো বেরিয়ে বেরোনো তো হয়ে গেছে তারপরে আমরা করলাম প্রায় দশটা কি এগারোটা নাগাদ ব্রেকফাস্ট এক জায়গায় দাঁড়িয়ে ওখানে ব্রেকফাস্টে আমরা একটু মানে ছোলে ভটুরে নিলাম যেহেতু ওই চিপস আর ওই ফ্রেঞ্চ ফ্রাইস খেয়ে কারোরই পেট ভরে না ব্রেকফাস্ট করার তারপর এখানে হচ্ছে রানিং হ্যাঁ এটা হচ্ছে রেস তারপরে ভাবলাম রোদের মধ্যে একটু রেস করা যাক এখানে ননি আর মনু এখানে রেস করছে দুজনে তো রেস করতে করতে তারপরে বাচ্চারা বললো যে বাচ্চারাও রেস করবে তো দেখো বাচ্চাদের রে রেস डिस्कालीफाई ना रेस से डिस्कालीफाई फर्स्ट पोजीशन के दावेदार बने हैं नयन ब्रह्मा और सेकंड पोजीशन पे है नुपुर तो ये ब्लॉग टा जो भालो लेगे थके एक टा लाइक शेयर और सब्सक्राइब कर भी हमारे चैनल टा तो तो के घरे क्रिसमस के साथ एंड कर लाम